তোমার ইমান আছে মেনে নিলাম। আবার অনেকে বলে আমি শালির সঙ্গে দেখা দিলে কি আমার দিল ঠিক আছে, বলে নিও কথা কয় না, কেমনে দিল ঠিক থাকলো? দিল তো ঠিক থাকার কথা না, যদি কেউ বলে মিথ্যা বলছে। এরপরে যদি আমি তর্কের খাতিরে ধরে নিই, হ্যাঁ দিল ঠিক আছে, ধরে নিলাম দিল ঠিক আছে, দিল যদি ঠিকও থাকে তবুও তো বেপর্দার গুণা। যারা বলে আমার দিল ঠিক আছে, আমার শালি আমার ছোট বোনের মতো, পৃথিবীতে এমন কম দুলাবাই আছে শালির দিকে বোনের নজরে তাকায়, কথা কয় না, আপনাদের যশোরে থাকতে পারে। আমার ভাবি আমার মায়ের মতো, পৃথিবীতে এমন কোন দেবর আছে ভাবির দিকে মায়ের নজরে তাকায়, আসেনি? পর্দার কোনো বালাই নাই, পর্দা আমাদের সমাজে নাই, শুধু দিল দিল অন্তর নিয়ে খালি ফতুয়া দেয়। কারণ অন্তর তো মানুষ দেখে না, আমার অন্তর ঠিক আছে, হুজুরগো নজরের সমস্যা, আমারও নজর ঠিক আছে। তোমার নজর ঠিক হইলো কেমতে? তোমার নজর যদি ঠিকই থাকতো তুমি তো পর্দারির দিকে তাকাইতা না, কথা বলেন? বলে আমার দিল ঠিক আছে, তোমার দিল ঠিক নাই, তার প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি, আমরা দেখি কি দিয়া, জোরে বলেন, দেখায় কে? উত্তর সঠিক নয়, ধরি কি দিয়া, জোরে বলেন, ধরায় কে? উত্তর সঠিক নয়, হাঁটি কি দিয়া, হাঁটায় কে? শুনি কি দিয়া, শোনায় কে? আল্লাহ শুনান না, আল্লাহ দেখান না, আল্লাহ ধরান না, আল্লাহ হাঁটান না, একটা অন্য গডফাদার আছে, অন্য গডফাদার। আপনি যদি বলেন আমি দেখি আমার চোখ দিয়া, আমাকে আল্লাহ দেখান না, আপনি যদি গুনার দিকে তাকান, আল্লাহ কি দেখাইছেন নাকি? আল্লাহ তো বান্দাকে দিয়ে গুনাহ করাবেন না, তাহলে আসলে পেছনে কে আছে? আমি যখন খানা খাই, আমি যখন খানা খাই আরো দুগ্গা ভাত দেয় একজনে, হুজুর আরেকটু দি, না ভাই মন চায় না, কি বলি? আমি খাই মুখ দিয়া, বলবো মুখ চায় না, কি বলি? চলো আরেকটু অমুক হুজুর আসবো, আমার শুনি কয় শুনতে মন চায় না, তুমি বলবা কান চায় না, কিন্তু কি বলে? কথা বলে না, এটা ধরো কয় ধরতে মন চায় না, চলো এদিকে যাই বলে হাঁটতে মন চায় না, তার মানে আমি আমার মন চাইলে আমার হাত ধরে, মন চাইলে চোখে দেখে, মন চাইলে পা সামনে যায়, মন চাইলে খায়, এখানে হাত মুখ চোখ কানের কোনো কাজ নাই, কাজ হলো আমার মনের, অর্থাৎ আমার কলবের, আমার দিলের, আমার অন্তরের কলব যদি ঠিক থাকে তবে আমার হাত পাও ঠিক, কলব যদি ঠিক থাকে, যদি স্বচ্ছ থাকে, কলব বলে খবরদার বেগানা নারীর দিকে তাকাবি না, কলব বলে তাকাবি না, আমি আর তাকাই না, আর কলব যদি বেঠিক থাকে তখন বলে শালি আমার ছোট বোনের মতো। তুমি যে বললা আমার দিল ঠিক আছে, দিল ঠিক থাকলে তো স্বামীর দিকে, তোমার শালির দিকে তাকাইতা না, ভাবির দিকে তাকাইতা না, বেপর্দ বেগানা নারীর দিকে তাকাইতা না, নারীদের পক্ষ থেকে পরপুরুষের দিকে তাকানো হতো না, তার মানে তুমি যে বলো দিল ঠিক আছে, আসলে তোমার দিল ঠিক না, কথা বলে না। চাষির সাথে দেখা দেওয়া যায়, মামির সাথে, খালার সাথে, মানুষ যে কি তালের পাগল, বুঝে না বুঝে সমানে ঠেলতে থাকে, চাষির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, বর্তমান জমানায় পর্দা নাই বললেই চলে, যেখানে গিয়া দেখবেন খাস পর্দা, ওই জায়গায় ঘরের মধ্যে চাচির সঙ্গে দেখা দেওয়া হয়, মামির সঙ্গে দেখা দেওয়া হয়, আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া আদায় করি, আর বাবার জন্য মায়ের জন্য দোয়া করি, এমন একটা বাপ পাইলাম, পীরের সন্তান হই নাই কোনো আফসোস নাই, আলেমের সন্তান হই নাই কোনো আফসোস নাই, মুফতির সন্তান হই নাই কোনো আফসোস নাই, কিন্তু আমার বাবার মতো একটা বাবা পাইছে, এর চাইতে বড় শুকরিয়ার কিচ্ছু নাই। বাবা আসছিলেন সাথে, মাগুরা থেকে গেছেন, ছোট ভাই আসবে সাথে ঢাকা যাবে, মা অসুস্থ, মাও আছেন,
না হয় এখানে আপনারা দেখতেন আজকে এই তো সন্ধ্যার সময় জুদা হলাম, শুকরিয়া আদায় করি এই জন্যে বহু পীরের দরবারে পর্দা নাই, আমার বাবার ঘরে পর্দা আছে। খাস পর্দা বলতে যা বুঝায় আলহামদুলিল্লাহ, গর্বের জন্য বলি না উৎসাহিত করার জন্য বলি, পূর্ণ পর্দা আমার বাবার ঘরে আছে। আমার বাবার ঘর মানে আমাদের ঘরেও আছে এই শিক্ষাটা বাবার থেকে। অনেক সময় অনেকে বলে আপনার বাবার কপালটা ধন্য, আপনাদের মতো তিনটা সন্তান সে পাইছে। আমি বলছি ভুল, আমাদের তিন ভাইয়ের কপাল ধন্য, আমার বাবার মতো একজন বাবা পাইছে। যত খাস পর্দা দেখবেন কিন্তু গিয়া দেখবেন ওই চাষির সাথে দেখা দেয়, এটাকে এটাকে পর্দা মনে করে না, কথা বলে না, এখানে যে পর্দা দরকার এটা মনে করে না। আপনি আগামীকালকে যদি চাষির সাথে দেখা হয় বলবেন চাষি আর দেখা দেওয়া যাবে না, মেজবা হুজুর বই লাগেছে, কইবে এই হুজুরের এত ভালো জানতাম এটা এত খারাপ কেন, কত মন তো খারাপ না পাক, তুই আমার ছেলের মতো তোকে কোলে পিটে করে মানুষ করেছি, আমি তোর মায়ের মতো, মায়ের মতো মা তো না, কথা কয় না, মা হইলে তো বাপের সাথে ঘুমাইতো, কথা বলেন না কেন, তুই তো আমার ছেলের মতো, আমি তোর মায়ের মতো, তোকে আমি কোলে পিটে করে মানুষ করেছি, তোর প্রসাব পায়খানা আমি ধুইছি, কি হয়েছে তুই কি আমার দিকে কু নজরে তাকাবি, এটা হুজুর না আরো কিছু, হুজুরের দিল তো পুরা খারাপ। রাগ করে লাভ নেই মা, তোমার দিকে তোমার ভাসুর বা দেবরের ছেলে তোমার দিকে কু নজরে তাকাবে না, তুমিও তোমার ছেলের দিকে তোমার ভাসুর বা দেবরের ছেলের দিকে কু নজরে তাকাইবা না, কু নজরে তাকাইবা না, বিদায় বিপর্দার কবিরা গুনা 7000 বছর জাহান্নাম। আর যদি কু নজরে তাকাও তাহলে তো জিনার গুনা কমপক্ষে 70000 বছর জাহান্নাম। মুসলমান ইমানদার, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাত যদি পাইতে চাও ইসলামও লাগবে আমলও লাগবে, জন্য আল্লাহ বলেছেন ইমানদারেরা ইসলামের মধ্যে ঢুকো। অনেকগুলো জবাবের আর একটা জবাব, নবীজির জলিলুল কদর সাহাবি হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন, শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না, কি খাইতেন না, কেন খাইতেন না, আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোস্ত ঘৃণা করা হতো, উটের গোস্ত খাইত না, ইসলাম গ্রহণ করার পর ইসলামে উটের গোস্ত হালাল না হারাম, জোরে বলেন হালাল না হারাম, ইসলামে উটের গোস্ত হালাল, তিনি হালাল জানতেন কিন্তু খাইতেন না, একটুক আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আব্দুল ইবনে সালাম ইমাম কিয়ামত পর্যন্ত আগত যত ইমানদার ইসলাম যদি মানো পরিপূর্ণ মানো, ইমান যেহেতু এনেছ ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোক, পরিপূর্ণের ব্যাখ্যা কি, এক গ্লাস পানি আপনার হাতের মধ্যে এক ফোঁটা পানি যতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে ততক্ষণ পর্যন্ত গ্লাসটা পূর্ণ নয়, তুমি নামাজ পড়ো রোজা রাখো না হয় নাই, আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আপনি নামাজও পড়লেন রোজাও রাখলেন কিন্তু মিথ্যা ছাড়েন নাই, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। শান্তি কোথায়? আওয়াজ দিয়া বলেন শান্তি কোথায়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পেঁয়াজের দরকার হলে কোথায় যাই? জোরে বলেন বাজারে। কোথায় যাই? আলুর দরকার হলে, মরিচের দরকার হলে, চাউলের দরকার হলে, আশ্চর্য ব্যাপার যেই জিনিস লাগে মানুষ সেই দোকানে যায়, কিন্তু শান্তি যেখানে পাওয়া যায় মানুষ শান্তি খোঁজে কিন্তু শান্তির দোকানে যায় না। শান্তির দোকানের নাম কি? আওয়াজ দিয়া বলেন